আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। দুই মার্কিন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বিএনপির বৈঠক। 192 আসন নিয়ে অন্যরকম টেনশনে আওয়ামী লীগ। শামীর নেতৃত্বে নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার তাণ্ডবে মেতে উঠেছিল সন্ত্রাসীরা বললেন পঙ্কজ। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর হামলার অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আওয়ামী লীগ প্রার্থী এনাম স্বতন্ত্র প্রার্থী মুরাদকে শোকজ। এবং সর্বশেষ জানিয়ে দেব, হবিগঞ্জে তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুই মার্কিন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বিএনপির বৈঠক। যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রোববার বিকাল 4টায় রাজধানীর গুলশানে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলের নেতৃত্বে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 192 আসন নিয়ে অন্যরকম টেনশনে আওয়ামী লীগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 7 জানুয়ারি। এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপির অংশগ্রহণ ছাড়াই একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে বড় অস্ত্র প্রয়োগ করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। সারা দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীরাই নির্বাচনী আমেজ তৈরি করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে ভোটের আগে সারা দেশের 300 আসনের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে যে 300টি আসনে এই একই উত্তেজনা তৈরি হয়নি, বরং 108টি আসনে নির্বাচনে তুমুল উত্তেজনা দৃশ্যমান। যে আসনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বা জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ওই নির্বাচনী এলাকার ভোটকে জমিয়ে তুলেছে, কিন্তু বাকি 192টি আসনে ভোটারদের নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই এবং এখন পর্যন্ত ভোটে এই সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। আর আগামী 6 দিন অর্থাৎ ভোটের আগের দিন পর্যন্ত প্রার্থী হয়েছেন তাদের প্রধান চ্যালেঞ্জ হল এই সমস্ত নিরুত্তাপ আসনগুলোতে ভোটার উপস্থিতি বাড়ানো। আওয়ামী লীগ 30-40% ভোটার উপস্থিতি নিশ্চিত করার একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তাহলে এই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে, স্বীকৃতি পাবে। তার চেয়ে কম ভোটার উপস্থিতি হয় সেক্ষেত্রে এই নির্বাচন গ্রহণযোগ্যতার সংকটে পড়বে। তবে আওয়ামী লীগ নেতারা মনে করছেন কোথাও কোথাও 60-70% পর্যন্ত ভোট পড়বে, তবে স্পর্শকাতর আসনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা আওয়ামী লীগ করছে। যে 192টি আসনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সে সমস্ত আসনে তাদের বিজয় মোটামুটি নিশ্চিত, কিন্তু প্রশ্ন হল যে সমস্ত প্রার্থীরা রয়েছেন বিরোধী দলের বা স্বতন্ত্র, তারা অত্যন্ত দুর্বল নামকস্তে প্রার্থী, ফলে ভোটের মাঠে কারো তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু আসনে আওয়ামী লীগের প্রার্থীরা ভোট উৎসব জমিয়ে দেওয়ার জন্য বিরামহীন নির্বাচনী প্রচারণা করছেন, যেমন ঢাকা 8 এবং ঢাকা 13 আসনের কথাই ধরা যাক। এই 2টি আসনে আওয়ামী লীগের 2 জন জনপ্রিয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে একজন বাহাউদ্দিন নাসিম, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং ঢাকা 8 থেকে রাশেদ খান মেননের আসন থেকে নির্বাচন করছেন। এই আসনে দলের নেতাকর্মীর মধ্যে একটা উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে। শামীর নেতৃত্বে নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার তাণ্ডবে মেতে উঠেছিল সন্ত্রাসীরা বললেন পঙ্কজ। বরিশাল 4 আসনে স্বতন্ত্র ইগল প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেছেন, আমরা সুখ শান্তি স্বস্তি চেয়েছিলাম। মাত্র 7 দিনে শাম্মী আহমেদ এর নেতৃত্বে তার সন্ত্রাসীরা প্রকৃত ত্যাগী, সৎ ও শিক্ষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার তাণ্ডবে মেতে উঠেছিল। রোববার দুপুরে বরিশালের হিজলা উপজেলার বাংলা বাজারে পথসভায় স্থানীয় ভোটারদের সামনে এসব কথা বলেন তিনি। বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে পঙ্কজ নাথ বলেন, লুট গণধর্ষণে মামলার আসামিদের রাজনৈতিক ও প্রশাসনিকভাবে এখন শেল্টার দিচ্ছে শাম্মী আহমেদ, আর এ এলাকাগুলোই 29 ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনসভায় আমাদের মিছিলকারীদের উপর হামলা করে। আশ্চর্যের বিষয় হলো মাঠের ভেতর প্লাকার্ড প্রবেশ আগে থেকে নিষেধ ছিল, কিন্তু সেই প্লাকার্ডের নামেই লাঠি, ইটের টুকরো, কাচের বোতল নিয়ে ওরা আমাদের কর্মীদের উপর আঘাত করেছে। পঙ্কজ বলেন,
আমার এমপি হওয়াটা বড় কথা না। জননেত্রী শেখ হাসিনা মেহেন্দিগঞ্জ হিজলায় বেড়ে ওঠা আমার মতো নগণ্য এক কর্মীকে সুযোগ দিয়েছেন, তার স্নেহ ভালোবাসা আমি অনেক পেয়েছি। দল এবং নেত্রী আমাকে অনেক দিয়েছেন, দায়িত্ব নিয়ে আমি আমার ওয়াদার বরখিলাপ করিনি। আমি নেত্রীর সঙ্গে প্রতারণা করিনি, বিশ্বাসঘাতকতা করিনি। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর হামলার অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে। ঢাকা 19 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের দুটি অস্থায়ী ক্যাম্প ভাঙচুর ও তার কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এনামুর রহমানের সমর্থকের বিরুদ্ধে। রোববার রাত 10টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের খান ম্যানশন এলাকায় এই ভাঙচুর ও হামলার ঘটনায় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। আহতরা হলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভুঁইয়া সানি, সাগর সুজন, এনামুল হক ও নূর ইসলাম। আহতরা সবাই ট্র্যাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। ইয়ারপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার রাজন ভুঁইয়ার নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কর্মী আহত সানাউল্লাহ ভুঁইয়া সানি। তিনি বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে সোনামিয়া মার্কেটের ট্র্যাক প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প আছে, এ অফিস ভাঙচুর করেন রাজন ভুঁইয়া। খবর পেয়ে আমরা 4 জন দুটি মোটরসাইকেলে সেখানে যাই এবং রাজন ভুঁইয়াকে বলি নির্বাচন করার অধিকার সবারই আছে। তুমি ট্র্যাক প্রতীকের ক্যাম্প ভাঙচুর করেছ কেন? যে যার নির্বাচন করো, ট্র্যাক প্রতীকে যারা নির্বাচন করে তারা আমাদের মতো করুক। একথা বলার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের পাশেই রাজনের ব্যক্তিগত অফিস থেকে চাপাতি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং 3-4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আওয়ামী লীগ প্রার্থী এনাম স্বতন্ত্র প্রার্থী মুরাদকে শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 19 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এনামুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ এবং মুরাদকে শোকজ করেছে নির্বাচনী তদন্ত কমিটি। দ্য ডেইলি স্টারকে তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদুস ওয়াহিদ। আজ রোববার ঢাকা 19 নির্বাচনী এলাকা তদন্ত কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জাকির হোসেনের সই করা পৃথক দুটি নোটিশে এই দুই প্রার্থীকে শোকজ করা হয়। আগামী 2 জানুয়ারি সকাল 10টায় দুই প্রার্থীকে নির্বাচনী তদন্ত কমিটি চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, এনামুর রহমান গত শুক্রবার সাভার ব্যাংকটাউন এলাকার একটি মসজিদে নির্বাচনী প্রচারণা চালান এবং বিভিন্ন উন্নয়নের কথা বলে বক্তব্য দেন। তার প্রতীক নৌকায় ভোট চান, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জংমুরাদ কয়েকজনের হাতে নগদ টাকা বিলি করেন, যার ভিডিও ফুটেজ গতকাল নির্বাচনী তদন্ত কমিটি হাতে পেয়েছে। এ কারণে মুরাদকে শোকজ করা হয়েছে। হবিগঞ্জে 3 গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত। হবিগঞ্জের লুকরাই 2টি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগার ঘটনা কেন্দ্র করে 3 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। রোববার রাত 10:45 দিকে লুকরা ইউনিয়নের ধল পয়েন্টে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজন সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর আধুনিক হাসপাতালে আগত আহত ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লুকরা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধলগ্রামের জসিম মিয়ার 2টি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একে অপরের উপর চড়াও হয়। এ খবরে গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ নিয়ে 2টি গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। রাত 11:45 পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।